বলতেছে তাহলে তোমার চোখে দোষ আছে, তোমার চোখে দোষ আছে, তুমি দেখবার আসে দেখবার পাও না কেন? সত্যি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। রাখাল বলতে ওসমান গনিকে, সত্যি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাআস-সাদিকীন। আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও তাহলে আল্লাহ ওয়ালা সত্যবাদী ভালো মানুষের তোমরা শান্তি মায়ের সাদিকিন সত্যবাদীর সাথে হও। আপনার বলেন তো সবচাইতে বড় সত্যবাদী কে? যারা কোরআনের হক কথা বলে তারাই কিন্তু সবচাইতে সত্যবাদী, কারণ তারা নিজের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সত্যবাদী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর এখন কোথায় আছে? আমরা কি কোনোদিন বলছি হুজুরের সাথে থাকব? এ আয়াত দেখি বলতেছে, অকুনু দরকার হলে সবাই ছেড়ে যাব, ছেড়ে তালা ভাঙ্গে হলো হুজুরকে বাংলার জমিন আর একবার দেখব। ধরে কোন কথা ঠিক কিনা? আবেগে একটা কথা কইলাম, আবেগ আবেগ বিবেক কি বাস করবো ভাই, বগুড়ার থেকে আসে মাগুরাত, বগুড়া আর মাগুড়া, বগুড়া মাগুড়া, কিন্তু মাঝখানে রাস্তা অনেক বেশি বুঝলেন, ভাঙ্গা ঘুরে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, ওসমান গনি রাখালের হাতটা ধরে আস, রাখাল বলেছে নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দিব। ওসমান গনির মন বলতেছে, মাবুদ নিজের যোগ্যতাই পারি নাই, আজকে একজন আল্লাহওয়ালা পেয়েছি তার যোগ্যতাই যদি তোমাকে দেখতে পাই। নিজের যোগ্যতা, অনেকে বলে হুজুর পীর ধরা চলবে না, অনেকে কয় না পীর ধরা মানে কি, পীর ধরা মানে কি, পীর ধরা চলবে না, পীরের মাধ্যমে আমার আল্লাহর রাসূলকে ধরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হকানে আল্লাহওয়ালাদের কথা কোরআনে আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওসমান গনি রাখালের হাত কেন ধরলেন ধরার কথা যদি না থাকে? ওসমান গনি রাখালের হাত ধরে মনে মনে চিন্তা করে নিজের যোগ্যতাই পারিনি কয়েক বছর ধরে, আজকে সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে, এই নিয়তেই কিন্তু হাতটা ধরেছে। কিন্তু কোন পরে আকামত শুরু হয়েছে, যখন আকামত শুরু হয়েছে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে, একটু খেয়াল করবেন। কারণ আমাদের বাংলাদেশের ইমাম মেহরাবের মধ্যে ঢুকতে গেলে মসজিদের দরজা দিয়ে ঢুকতে হয়, কিন্তু আল্লাহর সমাজ যখন কায়েম হবে তখন নেতাকে দরজা দিয়ে ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের অপজিশনে একটা ছোট্ট রেস্টরুম থাকবে, ওই রেস্টরুম থেকে মেহরাবের একটা দরজা থাকবে। সরাল্লা ধর্ণাগা ইমাম মানে কি, ইমাম মানে কি নেতা, আমাকে মতন সামছে সবদি সুদ খায় আর সেটারে ঘুষ খায়, এই দুটা ভাত দেখালে ওয়াজ করে, দুটা ভাত দেয়, কারণ জানে সবদি সুদ খায়, সুদের বিরুদ্ধে গেলে ঘুষের বিরুদ্ধে গেলে চাকরি থাকবি দরকার নাই, ওই দুটো বাদ দাও। এখনকার ইমাম অধিকাংশ ইমাম কর্মচারী হয়ে গেছে, কর্মচারী নেতা নাই, নেতা নাই, অথচ বাংলাদেশের সমস্ত আর যদি বন্ধ করে দেয় আর মসজিদের ইমাম যদি চালামুড়ি খুতবা দেয় প্রত্যেকটা বাংলার মুসলমান কোরআন বুঝতে সুযোগ পাবে। ধরে কোন কথা ঠিক করে সব আজ বন্ধ করে দিক, মসজিদ বন্ধ করবো, কিন্তু হুজুররা তানাকুম তানাকুম তেনাকুম তানাকুম কি করছে না করছে, যা করো করো বাবা, নামাজ কিন্তু পড়ো বাবা। হায় হায়, নামাজের কথা কইলে কোনো নেতা ব্যাপার না, কিন্তু এক নেতাও নামাজ পড়ে না, অথচ নামাজের ওয়াজ করতে কয় হুজুর নামাজের কথা বলবেন, নামাজ পড়বেন,
কোন সময় নামাজ পড়বেন এই কথা বলা যাবে না, নামাজ পড়তে হবে এই কথা বলতে হবে। অনেক নেতারা বলে আপনারা সকলে ভালো ভালো হবেন, নামাজ পড়বেন, তোর খবর কি, আপনারা কেন, তুমি কি। এই জন্য বলা লাগবে আমরা সবাই নামাজে হব, আমরা সবাই ভালো হব। আমি বাদ দিয়া কথা আল্লাহর নবীও বলে নাই, জোরে কোন কথা ঠিক কি না। একটু মনোযোগ দেন, যেই মাত্র আকামত দিয়েছে হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকেছে আর আকামত দিচ্ছে মুয়াজ্জিন কত কামাতি সালা কত কামাতি সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহ আকবার দিছে, ওসমান গনি হাত ছেড়ে দিছে, হাত ছেড়ে দিয়ে বলতেছে ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহ আকবার লোকমা কেন দিলে, রাখাল চিল্লায় বলতেছে এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখ পার পাও না, এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখ পার পাও না, আমি কেন লোকমা দিলাম মিয়া তুমি জানো না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হেঁচকা টানতে বলে এই পাগল আমি সহ্য করেছি বহুক্ষণ কিন্তু এখন আর সহ্য করতে পারি না, তুই কারে কানা কানা বলতেছিস, তুই কারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস, এ হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দে কান্দে আর চিল্লায় বলে এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই না, আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবি, আমি রাখাল তাদেরকে কেমনে চিনব, আমার সর্বনাশ করেছে ওই পথিক। উমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারই কইছে হযরত উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজে দাঁড়াও, সামনে কাতারে নামাজে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত উমর। শুধুমাত্র সারা জীবনের সাধনা, একটা বার আমি হযরত উমরকে দেখতে চাই, শুধু হযরত উমরকে দেখতে এসে ওই পথিককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা ছাড়ানোর উপায় কি, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবি কান্দে, মসজিদের ভিতরে হাজার হাজার সাহাবি কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখালি তেমন মেহরাবের মধ্যে হযরত উমরের সামনে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে, ইয়ামিরাল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলার পরে আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবী উমর ফারুকের দিকে তাকায় দেখে দু চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে, ওই কাটা মুরগির মতন রাখালকে এক টানে হযরত উমর বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে রাখাল তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখিনি, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখেছি, শুধু আল্লাহর কোরআন দেখতে গিয়া আমি এতগুলো কথা হজম করেছি। সাহাবীরা রে কোরআন কাগজে লেখা পুস্তকে থাকা শুধু কিতাব নয়, কোরআন হলো প্রত্যেকটা মুসলমানের জন্য বাস্তব জীবন, মুসলমান যদি বাস্তবে আল্লাহর কোরআনকে ধরে নেয় তাহলে প্রত্যেকটা মুসলমান যেন চলন্ত কোরআন হয়ে যায়। আজকে আমরা
এই দীর্ঘ সময় পর্যন্ত ভাইজান ইন্না লিল্লাহর উপর ওয়াজ শুনলাম। সবচাইতে ইজা আসাবাতহুম, খুব খেয়াল করবেন, ইজা মানে কি যখন, আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, আমাদের সবচাইতে বড় বিপদ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করি না। জোরে কর কথা ঠিক কিনা, এটাই হলো আমাদের জীবনের সবচাইতে বড় বিপদ। আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি ডায়াবেটিস রোগী, তারপরেও দীর্ঘ সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম, আর যদি কোনোদিন আসতে না পারি আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন।